ওয়েলকাম টু আয়ার চ্যানেল আনফর সো ক্লাস ইলেভেন তোমাদের ফার্স্ট সেমিস্টার যে সমস্ত কবিতাগুলো রয়েছে দ্য দ্য সেকেন্ড কামিং অ্যান্ড আপন মিস্টার ব্রিজ এই সমস্ত কবিতা কিন্তু অলরেডি প্লে লিস্টে ক্লাস সহ কমপ্লিট করে সেগুলো কিন্তু প্লে লিস্ট করে দেওয়া আছে তো দেখে নেবে সেমিস্টার ওয়ানের কিন্তু ইংলিশের একটা প্লে লিস্ট রয়েছে সেখানে সমস্তগুলো পার্ট পার্ট রয়েছে এবং সমস্ত সমস্ত চ্যাপ্টারে আলাদা আলাদা করে কিন্তু সমস্ত পিডিএফ করা রয়েছে সব চ্যাপ্টার ওয়াইজ এবং এর পাশাপাশি তোমাদের যে ফার্স্ট শর্টেজ স্টোরি রয়েছে অ্যান অ্যাস্ট্রোয়ার ডে সেটা কিন্তু ফুল ডিটেলসে ক্লাস কমপ্লিট এবং তার যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসি কিউ যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি প্লে লিস্টে চেক করে তোমার পেয়ে যাবে আজকের আমরা অমরনাথ যে পোস্টটা আমরা আগে একটা পার্টে প্রোভাইড করেছিলাম প্রথম পার্টটা আমরা এক্সপ্লেন করেছিলাম সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড এবং কী সম্পর্কে এবং কেন লেখা হয়েছে সমস্তটাই আমরা ইন ডিটেলসে সেখানে আমরা আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে অমরনাথের যেখানে লিখেছেন সিস্টার নিবেদিতা স্বামীজি সম্পর্কে স্বামীজিকে কেমনভাবে দেখেছেন ওনার দৃষ্টিভঙ্গিতে স্বামীজিকে কীভাবে দেখেছেন উনি সেই সম্পূর্ণ ইন ডিটেলসে আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছি আজকে তারই পার্ট টু পার্ট টুতে আমরা আলোচনা করব বাকি যতটা সম্ভব আমরা আলোচনা করব কারণ আমরা ক্লাস বেশি লেন্ধি করবো না ছোটো ছোটো করে অল্প অল্প করে আমরা এগিয়ে যাবো এবং যেহেতু তোমাদের এটা সম্পূর্ণ নিউ তোমাদের কাছে এবং একটু তোমাদের কঠিন মনে হতে পারে বাট আমি চেষ্টা করি তোমাদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি সম্পূর্ণ এক্সপ্লেন করে দিতে যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় সম্পূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছি যাতে সম্পূর্ণ আনসার তোমরা পরীক্ষা করে আসতে পারো ওকে তো অবশ্যই তোমাদের বলবো প্রচুর প্রমাণের বন্ধুবানের মধ্যে শেয়ার করো এবং ক্লাস শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো যারা আগের যে পার্ট অর্থাৎ পার্ট ওয়ানটা নি তো অবশ্যই পার্ট ওয়ানটা দেখে আসবে পার্ট ওয়ান না দেখলে কিন্তু পার্ট টু কিছুই বুঝতে পারবে না কারণ এটা সম্পূর্ণই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের ফলো করে যেতে হবে তো অবশ্যই তোমরা পার্ট ওয়ানটা দেখে নেবে আজকে আমরা পার্ট টু অর্থাৎ পার্ট ওয়ান আমাদের হয়ে গিয়েছিল পার্ট ওয়ান আমাদের হয়ে গিয়েছিল সোশ্যাল সেন্টার পর্যন্ত এই পর্যন্ত হয়ে গিয়েছিলো আজকে আমরা তার পরের থেকে শুরু করবো সম্পূর্ণ আমরা ডিটেলসে করব যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় আশা করি তোমরা সম্পূর্ণ আনসার এখান থেকে করে আসতে পারবে কোনো রকম কোশ্চেন আসলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি দেখো তো সম্পূর্ণ আমরা ডিটেলসে এক্সপ্লেন করবো তোমাদের সুবিধা অর্থে দেখো দেয়ার ওয়ার হানড্রেডস অমংস অব অল দ্য অর্ডার্স উইথ দেয়ার গেরুয়া টেন্স সাম নো লার্জার দেন আুড সাইজ আমলা অ্যান্ড অ্যামেজ দেজ দ্য সাম ইস ইনফ্লুয়েস টু বি ম্যাগনেটিক তো এখানে কী বলা হচ্ছে ফার্স্টের যে লাইনটা সেখানে আমরা স্টেপ বাই স্টেপ পার্টে পার্টে যেহেতু রয়েছে আমরা পার্টে পার্টে এক্সপ্লেন করে দেয়ার দেয়ারওয়ার হান্ড্রেড অফ মংক্স তাহলে সেখানে যে সমস্ত সাধুরা রয়েছেন মংক্স মানে সাধু বা সন্ন্যাসী তো এই সাধু বা সন্ন্যাসীর সংখ্যাটা কত রয়েছে হান্ড্রেড শত শত মানে অনেক সংখ্যায় কিন্তু রয়েছেন শত শত সাধু সেখানে রয়েছেন অফ অল দ্য অর্ডার্স অল দ্য অর্ডার্স বলতে ভিন্ন ভিন্ন ধর্মের একই ধর্মের সবাই নন সবাই ভিন্ন ধর্ম থেকে বিলং করছেন বিভিন্ন রিলিজন থেকে বিলং করছেন উইথ দেয়ার এবং ওনাদের যে টেন্ট ওনারা যেহেতু আমি আগের আমরা বলেছিলাম যে সেখানে টেন্ট খাটানো হয়েছে তাঁবু খাটানো হয়েছে বারে যেখানে যাচ্ছে হল্টিং প্লেসে সব কিছু নিয়ে চলে যাওয়া হচ্ছে তো সেটা আমরা আগের পার্ট যা দেখেছো বুঝতে পেরেছো আশা করি সেই কারণে তোমার সেকেন্ড পার্ট দেখছো অবশ্যই উইথ দেয়ার গেরুয়া টেন্টস তো সেখান যে টেন্টটা ছিল তাঁবুটা তাবুটা কেমন কালার তাঁবুটা ছিল কিন্তু গেরুয়া কালারের এখানে আমি জাস্ট তাবু দিয়েছি কেমন দেখতে কেমন টাইপের সেই জন্য দিয়েছি বাট ইটস নট লাইক আ গেরুয়া টেন্ট তো এটা গেরুয়া টেন্ট নয় গেরুয়া কালার নয় জাস্ট আমি তোমাদেরকে জাস্ট একটু ফিল করে নাও ইমাজিন করে নাও যে এই তাঁবুর যে কালারগুলো রয়েছে সব গেরুয়া কালার রয়েছে এবং তাদের যে সাইজ সামনো লার্জার দেন আ গুড সাইজ আম্রেরা এবং এখানে যে তাবুগুলো রয়েছে তাদের সাইজ আকারটা কেমন একটা গুড সাইজ আমলা একটা যদি ভালো মোটামুটি একটা ভালো সাইজ একটা ভালো আকারে যদি ছাতা দেখি তার থেকে বড়ো নয় কিছু যে সমস্ত তাঁবু রয়েছে কিছু বড় রয়েছে বাট কিছু সেই ছাতার থেকে কিন্তু বড়ো নয় কিছু বড়ো সাইজ যে ছাতা আছে ভালো সাইজের আকারের ছাতা তার থেকে কিন্তু কোনো অংশে বড় নয় অ্যান্ড এমঙ্গের দেশ এবং এই সমস্ত তাবুর মধ্যে যে সমস্ত সাধু বা সন্ন্যাসীরা রয়েছেন ওনাদের ওপর স্বামীর ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক বা ওনারা যে সমস্ত সাধুরা সেই সমস্ত টেন্টের মধ্যে রয়েছেন শত শত সাধু রয়েছেন সেই সমস্ত সাধুদের ওপর স্বামীজির যে ইনফ্লুয়েন্স স্বামীজির যে প্রভাব প্রভাবটা কেমন এবার দেখো এখানে অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে হচ্ছে কোনো কিছু উদিত হওয়া বা কোনো কিছু আবির্ভূত হওয়া এখানে আমরা দেখতে স্বামীজির যে প্রভাব সেটা কেমন টু বি ম্যাগনেটিক চুম্বক যেমন আকর্ষণ করে তাকে ম্যাগনেটিক বলি আমরা তাহলে সেই চুম্বকের মতো আকর্ষণীয় অর্থাৎ এখানে স্বামীজির প্রভাবটা তাদের মধ্যে এমনভাবে বিরাজ করে আছে ঠিক যেন চুম্বকের মতো চুম্বককে লোহায় যেভাবে আকর্ষণ করে ঠিক সেমভাবে যেন এখানে সেই রিলেশানশিপটা এতটাই আকর্ষণীয় কারণ কি কারণ ওনারা সকলেই কিন্তু স্বামীজির কাছে বিভিন্ন রকম যে আইডোলজি স্বামীজির যে ফিলোজফি সেগুলোই কিন্তু ওনারা জানার জন্য সেখানে সকলেই কিন্তু স্বামীজির আশেপাশে তাবু কেটে রয়েছেন ওকে আশা করি বুঝতে পেরেছ দেখো নেক্সট কি বলেছে দ্য মোর লার্নেট অফ দেম সম্পড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস পাটে পাটে চলে যাই পরে পাটে আমরা যাচ্ছি কোনো সমস্যা নেই তাহলে দ্য মোর লার্নেট অফ দেম অর্থাৎ যে ওনারা যে সমস্ত যে সমস্ত দেম বলতেন সাধুরা যে সমস্ত সাধু সন্ন্যাসী রয়েছেন ওনাদের মধ্যে মোর অর্থাৎ যারা বেশি লার্নেট যারা বেশি জ্ঞানী যারা বেশি লার্ন যারা বেশি শিক্ষিত সেই সমস্ত বিজ্ঞান বা সেই সমস্ত জ্ঞানী সেই সমস্ত সাধুগুলো যারা বেশি জ্ঞানী সকলের থেকে তারা সম অ্যাবাউট হিম তারা কি করছেন তারা শ্রম ঘিরে থাকছেন কাকে ঘিরে থাকছেন স্বামীজিকে থিম বলতে এখানে স্বামীজির কথা বলা হচ্ছে অ্যাট এভরি হল্টিং প্লেস অর্থাৎ প্রতিটা হল্টিং প্লেস যেখানে যেখানে হল্ট করা হচ্ছে যেখানে হল্ট মিন্স থামা অর্থাৎ যেখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া হচ্ছে প্রতিটা সেই বিশ্রাম জায়গায় যেখানে যেখানে বিশ্রাম নেওয়া হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু শীর্ষরা নিবেদিতা উনি ওনার দৃষ্টিকোণ থেকে বর্ণনা করছেন তাই উনি বলছেন যে প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত বিচক্ষণ ব্যক্তি সেই সমস্ত জ্ঞানী সাধুরা যারা বেশি জ্ঞানী তারা কিন্তু স্বামীজির চারপাশে স্বামীজিকে ঘিরে রয়েছেন তারপরে দেখো এবং তারপরে ওখানে সাবজেক্ট কিন্তু সাবজেক্ট সাবজেক্ট কোনটা কিন্তু দে মোর মোর অফ অফ সেম এটাই কিন্তু সাবজেক্ট এবং সেই সমস্ত বেশি যারা জ্ঞানী রয়েছেন সেই সমস্ত সাধুরা ফিলিং দ্য টেন্ট ওনার যে তাবু স্বামীজি যে তাবু সেই তাবুটাই কিন্তু সর্বদা ওনারা কিন্তু পরিপূর্ণ ভর্তি হয়ে রয়েছেন সময় ঘিরে রয়েছেন অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্ব ইন কনভারসেশান থ্রু আউট দ্য ডে থ্রু আউট দ্য আওয়ার্স অফ দ্য ডে লাইট এবং ওনারা থাকছেন কিসে থাকছেন অ্যাবজর্ব মগ্ন থাকছেন বা নিমজ্জিত থাকছেন কিসের মধ্যে ইন কনভারসেশান ওনারা যতক্ষণ স্বামীজির তাঁবুর মধ্যে রয়েছেন ঠিক ততক্ষণ ওনারা কিন্তু রিমেনিং থাকছেন কিসের মধ্যে অ্যাবজর্ব মগ্ন থাকছেন ইন কনভারসেশন কথক মধ্যে অর্থাৎ সেটা স্পিরিচুয়াল থট হতে পারে বিভিন্ন আধ্যাত্মিক বিষয় যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা হতে পারে ঠিক আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু সেখানে আলোচনা চলছে এবং সে সেটা স্বামীজির যে বিশ্লেষণ স্বামীজির যে আইডোলজি স্বামীজির যে ব্যাখ্যা সেই সমস্ত ওনারা শুনছেন এবং তার জন্যই কিন্তু তার স্বামীজির তাঁবুর মধ্যে কিন্তু সর্বদাই দেখতে পাচ্ছেন যে ভিড় জমে রয়েছে থ্রু আউট দ্য of the দ্য অর্থাৎ কতক্ষণ পর্যন্ত থ্রু আউট দ্য সেই সময় পর্যন্ত দ্য ডে লাইট যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দিনের আলো অর্থাৎ দিনের আলো যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত স্বামীজির তাঁবুর মধ্যে ভিড় জমে রয়েছে এবং সেই সমস্ত সাধু এবং সন্ন্যাসী যারা বেশি বিজ্ঞান যে সমস্ত সাধু সন্ন্যাসী যারা বেশি নিজেদেরকে বিচক্ষণ মনে করেন জ্ঞানী মনে করেন সেই সমস্ত সাধু তারা স্বামীজির কিন্তু তাঁবুর মধ্যে সর্বদা রয়েছেন সারাটা সারা দিন ধরে তারপরে দেখো দ্য টক অন দেয়ার সাইট হি টোল্ড আস আফটার ওয়ার্ড বিন অল অফ সিবা অ্যান্ড আচ্ছা তা পরে পরে আমি পরে আসি যার্জু ক্লিয়ার করে দিই একটু বুঝতে সুবিধা তোমাদের নাহলে আচ্ছা এখানে একটু বলি তাহলে এখানে কী বলছি দেখো এখান থেকে দেখো দ্য টক অন দেয়ার সাইট হ্যাড বিন অল অফ সিবা ওনাদের যে দিক থেকে যদি বর্ণনা করা হয় ওনাদের যে কথা দ্য টক অন দেয়ার সাইট ওনাদের দিক থেকে যে কথা আলোচনাগুলো হয় হ্যাডবিন অল অফ শিবা অর্থাৎ লর্ড শিবা লর্ড শিবা লর্ড শিবা সম্পর্কে অর্থাৎ গড শিবা সম্পর্কে শিব মহাদেব সম্পর্কে কিন্তু তাদের আলোচনাটা থাকে হি টোল্ড আস আফটারওয়ার্ড হি বলতে এখানে স্বামীজি স্বামীজি স্বামীজির আস আমাদেরকে বলতেন আফটারওয়ার্ড পরে যখন এই সমস্ত আলোচনা শেষ হয়ে যেত তারপরে আমাদেরকে বলতেন ঠিক আছে এবং এরপরে কি দেখতে পাচ্ছি দে হ্যাট remonstrated উইথ হিম সিরিয়াসলি when হি had ইনসিস্টেড occasionally অন ড্রয়িং দেয়ার attention টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট them. তাহলে এখানে একটু ভালো করে বোঝ এই তো তোমার ক্লিয়ার ওনারা শিবা লর্ড শিবা সম্পর্কে আলোচনা করতেন সেই সময় দ্য দে হ্যাড রেমনস্ট্রেটেড এবং তারা কী করতেন প্রতিবাদ করতেন প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাতেন কাকে স্বামীজিকে সিরিয়াসলি ভীষণভাবে হোয়েন যখন স্বামীজি কখন প্রতিবাদ করতেন ওনারা কখন তীব্র প্রতিবাদ জানাতেন স্বামীজির কথার মধ্যে হোয়েন হি হ্যাড ইনসিস্টেড যখন তিনি ইনসিস্টেড জোর করে বা জোরপূর্বক ওকেশনালি মাঝে মাঝে অন ড্রয়িং আকৃষ মানে আকর্ষিত করার চেষ্টা করতেন দেয়ার অ্যাটেনশান তাদের মনোযোগকে টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম অর্থাৎ এই যে হিউম্যান ওয়ার্ল্ড রয়েছে এই হিউম্যান জগৎ রয়েছে মানুষ রয়েছে সমস্ত এই মানুষ জাতি সম্পর্কে যখন তিনি কোনো কিছু আলোচনা করার জন্য ওনারা যে সমস্ত ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছেন শিবার দেব দেবী নিয়ে আলোচনা করছেন সেই সময় যখন স্বামীজি জোর করে মাঝে মাঝে ওনাদের যে আকর্ষণ সেটাকে সরিয়ে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেন তখন কিন্তু ওনারা কিন্তু তীব্র প্রতিবাদ করতেন ভীষণভাবে কিন্তু প্রতিবাদ করতেন স্বামীজির এই এই চিন্তাভাবনাকে বা এই সমস্ত বিষয়কে এবার এখানে আমরা জিনিসটা জানতে পারছি এখানে একটা জিনিস ক্লিয়ার করি তোমাদেরকে এখানে যে আলোচনাগুলো হচ্ছে এই যে ওয়ার্ল্ড সম্পর্কে সেখানে আমরা একটা জিনিস ক্লিয়ার যে এই যে আলোচনা সেটা কিন্তু হচ্ছে কাদেরকে নিয়ে সেখানে দেখতে পাচ্ছি স্বদেশ বিদেশ নিয়ে আলোচনা হচ্ছে কেন আমি পরে একটু বলছি পরের লাইনগুলো দেখলে বুঝতে পারবে একটু জাস্ট বলে দিন আলোচনা বুঝতে পারবে না তো স্বদেশ বিদেশ অর্থাৎ ফরেনার বা আমাদের যে ইন্ডিয়ান রয়েছে বা ভারতীয় যারা রয়েছেন তাদের প্রতি তাদের স্বদেশ বিদেশ আলোচনা হচ্ছে বিভিন্ন ধর্মীয় সংক্রান্ত আলোচনা হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত ধর্ম সম্পর্কে আলোচনা হচ্ছে সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি পরের লাইনে যে লাইনটা রয়েছে ইভেন ফরেনার দে আর্ক ওয়ার মেন বলছে দে আর্ক তারা বক্তব্য বলতেন বা তারা বক্তব্য রাখতেন বা তারা বলতেন কি বলতেন ইভেন ফরেনার্স ওয়ার আচ্ছা বিদেশ এই যে স্বদেশ বিদেশের মধ্যে আমরা বিচ্ছেদ দেখাই পয় লাইনে সেটা দেখতে হব তাই বলছে যে ইভেন ফরেনার যারা বিদেশি হয় এমনকি তারাও তো মেন বলতে কেন মানুষের কথা বলা আছে তারাও তো মানুষ তাহলে হোয়াই মেক আচ্ছা লাইনটা ক্লিয়ার করি একটু হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ তাহলে কেন সার্চ মানে এমন ডিস্টিংশন মানে পার্থক্য বিটুইন মানে মধ্যে স্বদেশ এবং বিদেশ তাহলে স্বদেশ এবং বিদেশের মধ্যে কেন এমন পার্থক্য মেক তৈরি করা হয় লাইনটা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ সেই কারণেই বলছে যে ফরেনার তারাও তো মানুষ ফরেনার তারাও মানুষ আমরা যারা ভারতীয় তারাও মানুষ তাহলে কেন এই পার্থক্যটা তৈরি করা হয় আবার তাদের মধ্যে অনেকেই আছে নর কুট ম্যানি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য অমথ হিস অফ ইস লাভ অ্যান্ড সেম্প্যাথি ফর মহামিজম এইবারে তাদের মধ্যে অনেকেই আছে ম্যানি অফ দেম লাইনটা একটু ঘুরিয়ে নিই আমি আশা করি বুঝতে পারি ঘুরিয়ে নিই লাইনটা বলছে ম্যানি অফ দেম কুট নট আন্ডারস্ট্যান্ড তাদের মধ্যে অনেকেই আছে তারা বুঝতে পারতেন না কি বুঝতে পারতেন না দ্য অন্ত অফ হিস লাভ এই যে স্বামীজির যে ভালোবাসা অ্যান্ড সেম্প্যাথি সহানুভূতি কাদের প্রতি মহাম্যাটালিজম অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি যারা ইসলাম ধর্মাবলী আছেন সেই মুসলিম সম্প্রদায়ের প্রতি ওনার যে ভালোবাসা ওনার ভালোবাসা এবং সহানুভূতির যে অন্ত আন্তরিকতা অন্ত মিন্স আন্তরিকতা লাভ মানে যেন ভালোবাসা সহানুভূতি মানে সিম্প্যাথি সহানুভূতি আর মহামেডানিজম বলতে ইসলাম ধর্মাবলী যারা মানুষ রয়েছেন তাদের কথা বলা হচ্ছে তাহলে এবং আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা তাহলে এখানে অনেকেই আছেন তারা বুঝতে পারতেন না যে ওনার যে ভালোবাসা ওনার সহানুভূতি যে আন্তরিকতা মুসলিম ধর্মের প্রতি বা ইসলাম ধর্মের প্রতি কেন তার অর্থ কিন্তু অনেকে বুঝতে পারতেন না ক্লিয়ার এইবার দেখো খুব ভাইটাল ভাইটাল লাইন কিন্তু একটু একটু তোমাদের কাছে টাম মনে হতে পারে বাট আমি চেষ্টা করছি যতটা ইজিলি তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া যেতে পারে যাতে তোমরা পরীক্ষায় কোনো রকমভাবে প্রবলেম ফেস না করো আর কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় বুঝতে পারছো অনেক বড়ো বড়ো সেন্টেন্স পাঠ পাঠ করে লেখা যদি কোনো জায়গায় কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো হার্ড অ্যান্ড শোল তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দেওয়ার তারপরে দেখো এবার এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দ্য সেম আদার ওয়ার্ল্ডনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইজেবল অ্যান্ড অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোল ফ্রম ফরমালি কনসিভিং অফ আই ইউনিটি ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহাম্যান অ্যান্ড ওয়ার বাট রাইভাল এলিমেন্ট এই পর্যন্ত তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দ্য সেম আদার ওয়ার্ল্ডিনেস তাহলে এখানে আমরা এই এই যে ওয়ার্ল্ডিনেস যেটা বলা হচ্ছে আদার ওয়ার্ল্ডনেস বলতে যে আমরা পরলোক বলি না সেটা কথা বলা হচ্ছে তাহলে যে পরলোক সেম একই একই যে পলক আমাদেরকে শেখাচ্ছে মেট আমাদেরকে বুঝতে শেখাচ্ছে বা আমাদের জানাচ্ছে কি জানাচ্ছে স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইজেবল স্বদেশ অ্যান্ড বিদেশের মধ্যে কোনো অভিন্ন মানে ভিন্নতা নেই ইনডিস্টিংগুইজেবল বলতে যেটা অভিন্ন যেটার মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে যেখানে আমরা যে পলক আমাদেরকে বোঝাচ্ছে বা যে পলকের মধ্যে আমরা উপলব্ধি করতে পারছি যার মধ্য দিয়ে যে জগতের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি বা যে জগৎ আমাদের শেখাচ্ছে স্বদেশ অ্যান্ড বিদেশের মধ্যে কোনো পার্থক্য নেই আবার সেই স্বদেশ অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোর্স এবং সেই স্বদেশ কি করছে প্রিভেন্টেড রোধ করছে বাধা দিচ্ছে সেই সমস্ত সাদা সাদাশিদের সিম্পল সোর্স বলতে এখানে পার্সন ব্যক্তি তাহলে সেই সমস্ত ব্যক্তি যে ব্যক্তিদেরকে এই যে জগৎ শেখাচ্ছে যে জগৎ বুঝতে শেখাচ্ছে স্বদেশ বিদেশের মধ্যে কোনো পার্থক্য নেই স্বদেশ বিদেশ একটা অভিন্ন অভিন্ন একটা অঙ্গ যার মধ্যে কোনো ডিফারেন্স নেই সেই জগৎই আবার বাঁধার সৃষ্টি করছে সেই সমস্ত সাধারণ ব্যক্তিদেরকে কিসের থেকে বাঁধার সৃষ্টি করছে কি জানতে বাধার সৃষ্টি করছে ফর্মালি কনসিভিং অফ ইউনিটি অফ আই ইউনিটি আই ইউনিটি বলতে তোমার আর পেমেন্টের মানে বাধার সৃষ্টি করা ইউনিটি মানে অখণ্ডতা বা ঐক্যতা কনসেপিং মানে চিন্তাধারা আর ফর্মালি মানে যে আমাদের রীতিগত বলতে পারব সেটা তাহলে এখানে তাহলে সেই যে অখণ্ডতার যে চিন্তাধারা তাতে কিন্তু বাধার সৃষ্টি করছে এই জগৎ যে জগৎ অভিন্নতা শেখাচ্ছে এবং সেই জগতের মধ্যে যেখানে আমরা দেখতে পাচ্ছি অখণ্ডতার যে চিন্তাধারা সেই অখণ্ডতার মধ্যে কী রয়েছে ইন হুইচ হিন্দু অ্যান্ড মহাম্যান ওয়্যার যার মধ্যে হিন্দু মুসলিম আছে সেই অখণ্ডতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ঐক্যতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই একতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হিন্দু অ্যান্ড মোহাম্যানম আছে বাট কিন্তু সেটা এক নয় কেমনভাবে আছে বাট আ রাইভাল এলিমেন্ট সেটা একটা কেমন কেমন পরস্পরের বিরোধী পরস্পরের প্রতিদ্বন্দ্বী রূপে সেখানে কিন্তু এলিমেন্ট বা এলিমেন্ট বলতে উপাদান বা এখানে অঙ্গ বিশেষ আর কি তাহলে এখানে সেই রাইভাল বলতে প্রতিদ্বন্দ্বিনী বা বিরোধী একটা উপাদান হিসাবে বা বিরোধী একটা অঙ্গ হিসাবে কিন্তু এখানে রয়েছে ক্লিয়ার কোনো জায়গায় ডাউট তাহলে অবশ্যই বলবে তাহলে যে জগৎ শিক্ষাচ্ছে অভিন্নতা সেই জগতই আবার কিন্তু বাধার সৃষ্টি করছে একতার চিন্তা করতে তারপর দেখো আবার তারা বিভিন্ন রকমভাবে স্বামীজিকে বোঝানোর চেষ্টা করছেন সে সমস্ত সাধু বা সন্ন্যাসীরা ওনারা বোঝানোর চেষ্টা করছেন স্বামীজিকে যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ধর্মের যে গোলামি সেটা কিন্তু দেখাতে হবে ঠিক আছে আপনি একেবারে উন্মুক্ত হয়ে গেলে হবে না দেখো দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর গু ওয়াচ ড্রেঞ্জ উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েট ফর দ্য ফেথ তাহলে এখানে তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি দ্য সয়েল সয়েল মানে ভূমি বা মাটি পাঞ্জাব মানে পাঞ্জাব এসে কথা বলা হচ্ছে দে আর্গু वाच डेंज डेंज बोलते हैं তাও ড্রেন্স বলতে এখানে প্লাবিত হয়ে যাওয়া কিসে প্লাবিত হয়ে গেছে দ্য ব্লাড রক্তে কাদের রক্তে অবদোষ সেই সমস্ত ব্যক্তি রক্তে হু হ্যাড ডায়েট যারা কি না ডায়েট মৃত্যুবরণ করেছে প্রাণ দিয়েছে ফর দ্য ফেথ ফেথ মানে বিলিভ বিলিভটা কিসের উপরে আছে ধর্মীয় যদি আলোচনা হচ্ছে তাহলে এখানে ফেথ মানে হচ্ছে এখানে তোমার ধর্মর কথা বলা হচ্ছে রিলিজিয়ান কথা বলা হচ্ছে তাহলে এখানে সেই সমস্ত ব্যক্তি যারা কিনা ধর্মের জন্য নিজেদের জীবনটাকে কি করেছে বলিদান দিয়েছে এবং তাদের রক্তে এই মানে পাঞ্জাবের যে ভূমি পাঞ্জাবের ভূমিটা ড্রেঞ্জ তোমার প্লাবিত হয়ে গেছে বা সিক্ত হয়ে গেছে ঠিক আছে এবার এই কথাগুলোই কিন্তু তারা কি করছে তারা কিন্তু যুক্তি দিচ্ছে দে আরগু তারা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে কাকে স্বামীজিকে ঠিক আছে তাহলে কি বলছে দা সয়েল অফ দ্য পাঞ্জাব পাঞ্জাবের যে ভূমি সেটা কি হয়েছে তাহলে এইখানটা একটুখানি ক্লিয়ার করে দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দাও এইখানটা একটুখানি ফোকাস করবে জিনিসটা হচ্ছে কী জানো জিনিসটা হচ্ছে এখানে সেন্টেন্সটা তো এমনভাবে লেখা যাচ্ছে এই যে দে আরগু এটা ফার্স্টে নিয়ে চলে যাও আর কিছু করার দরকার নেই তাহলে এটা ফার্স্টে দিচ্ছে তারা তারা যুক্তি দিচ্ছিল সেখান থেকে এবার লেখো দা এবার এবার দেখো দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব ওয়াজ বাকিটা যেমন আছে তেমন ভাবে লিখে নিচ্ছ ঠিক আছে এরকমভাবে ঘুরি ঘুরি সেন্টেন্সে লেখা আছে আর কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবার এই সমস্ত উদাহরণ তুলে ধরে সেখানে স্বামীজিকে বোঝানোর চেষ্টা করছে হেয়ার অ্যাট লিস্ট আমরা জানি স্বামীজি সমস্ত ধর্মের প্রতি উদার ছিলেন তো সেই কারণে ওনাদের যে যেটা ওনারা বলাতে চাইছেন স্বামীজিকে যে স্বামীজি হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আর ন্যারো অর্থোডক্সি অর্থোডক্সি বলতে আমাদের ধর্মীয় গোড়ামি আমাদের ধর্মীয় গোড়ামি যেটা থাকে সংকীর্ণ ন্যারো মানে সংকীর্ণ আর এখানে প্র্যাকটিস মানে হচ্ছে তোমার যে মেনে চলা তাহলে এখানে হেয়ার মানে এখানে লিস্ট মানে অন্তত লেট হিম মেনে চলা উচিত লেট হিম ঠিক আছে তাহলে লেট হিমকে যদি ঘুরিয়ে নেই তাহলে কী হবে হি স্যুট লেট হিমকে ঘুরলে কী হবে হি শ্যুট প্র্যাকটিস আর ন্যারো অর্থোডক্স তাহলে এখানে অ্যাটলিস্ট অন্তত স্বামীজিকে মেনে চলতে হবে কি মেনে চলতে হবে আর ন্যারো অর্থোডক্স অর্থাৎ যে ধর্মীয় যে সংকীর্ণ গোড়ামি রয়েছে ঠিক আছে সে ধর্মীয় যে সংকীর্ণতা যার মধ্য থেকে মানুষ কুসংস্কারচ্ছন্ন যেটা আর কি একচয় বলতে চাই বা কুসংস্কারচ্ছন্নতা একটা সময় বহুদিন আগের কথা বুঝতেই পারছ আঠারোশো আটানব্বই এরকম সময় তাহলে সেই সময় ধর্মীয় গোড়ামী কতটাই ছিল তোমরা জানো সমাজে তোমরা পড়েছ ইতিহাসে আসে তো সেই কারণে কিন্তু এখানে ওনারা বলছে স্বামীজি কিন্তু অন্তত এই জায়গাটায় যখন হিন্দু মুসলিম খ্রিস্টানের কথা আসছে তখন কিন্তু অবশ্যই স্বামীজিকে একটু ধর্মীয় গোড়ামী এখানে মেনে চলতে হবে

তো দেখো তাহলে এখানে একটু করে বুঝবে তাহলে যখন এই সমস্ত আলোচনা চলছে সেই সময় ইন আনসার টু দিস এর উত্তরে বা এই এই সমস্ত যা ব্যাখ্যা চলছে তার পরিপ্রেক্ষিতে স্বামীজি যখন উত্তর দিতেন অ্যাজ ই বিকেম অন এবং সেই সময় উনি এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হতেন বা এমনভাবে তিনি উপস্থাপন করতেন এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে বা ওনাকে এমন একটা ব্যক্তি মনে হতো সেই সময় হু ওয়াজ ইন ফ্যাক্ট যিনি ছিলেন ইনফ্যাক্ট এটা প্রকৃতপক্ষে অ্যান অ্যানাক্রোনিজম তো অ্যানাক্লোনিজম বলতে একজন ব্যক্তি যিনি কিনা অন্য যুগের সে আনফর্চুনেটলি বা ভুলবশত সেই যুগে চলে এসেছে অর্থাৎ কোন যুগের কথা বলা হচ্ছে এখানে ফিউচারের কথা বলা হচ্ছে অর্থাৎ উনি যেন আরও আগাম কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা ওনার যে চিন্তা চিন্তাভাবনা ওনার যে চিন্তা শক্তি সে যেন অনেকটাই অ্যাডভান্স তাই বলছে উনি যেন ভুল করে একটা ফিউচারে ওনার থাকার অবস্থান ছিল আরও পরবর্তী যে সময় জন্মেছেন ওনার আরও দুশো বছর পরে ওনার চিন্তাভাবনা আগাম ভাবনা সেই জন্য বলছে ওনার সেই ভাবনাটা যেন সেই যুগের নয় সেই যুগের থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ওনাকে মনে হচ্ছে যেন ফিউচারের ভবিষ্যতের কোনো একজন ব্যক্তি যিনি সেখানে ভুল করে সেই যুগে চলে এসছেন তারপর দেখো দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অব দ্য মুভমেন্ট এবার এবার স্বামীজি স্বামীজি এই যে উত্তরটা দিচ্ছেন এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেই সময় উনি এমন কিছু দেখাতেন ওই সমস্ত যে আচরণ বিধি। উনি যে সমস্ত আচরণ অর্পণ করতেন কোন সময় মানে কোনো কিছু অর্পণ করা কোনো কিছু উপস্থাপন করা অব দ্য মুভমেন্ট ওই সময়ের ওই সময়ের উনি কিছু বিধি সেগুলো কিন্তু পালন করতেন বা সেই সমস্ত আচরণবিধি উনি মেনে চলতেন সেই সমস্ত যে সমস্ত আচরণগুলি স্বামীজি করতেন সেই সমস্ত কথাবার্তা যে সমস্ত আনসার উনি দিতেন তার মধ্যে কি ফুটে উঠতো দে আর ওয়ার এক্সপ্রেসিভ অফ হিস লাভ যেটা ছিল যেগুলি ছিল কি দা এক্সপ্রেসিভ বলতে বহিঃপ্রকাশ কিসের বহিঃপ্রকাশ অফ হিস লাভ ওনার যে ভালোবাসা ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ কাদের প্রতি ফর্দা ব্রেতেন এক্সপ্রেসিভ বলতে বহিপ্রকাশ বা কোনো কিছু প্রকাশ ঘটানো ঠিক আছে বা কোনো কিছু উপস্থাপিত হওয়া এরকম কিছু আর কি ঠিক আছে তাহলে এখানে তার যে ভালোবাসা ওনার ভালোবাসা কাদের প্রতি ফর ফর্দা ব্রেতেন অর্থাৎ যে সমস্ত ওনার সঙ্গে যে সমস্ত সাধু সন্ন্যাসী রয়েছেন বা সে সমস্ত সাধু সবাইকে একত্রেন কি বলছে ভ্রাতৃ মানে ভাই স্বরূপ আর কি তাই বলছে ভাতৃবিন্দুদের প্রতি ওনার যে ভালোবাসা তার বই প্রকাশ অ্যান্ড ড্রপ ইজ প্রিন্সিপাল এবং উনি কী করতেন ড্রপ বলতে অঙ্কিত করতেন বা গেঁথে দিতেন কি গেঁথে দিতেন ওনার যে প্রিন্সিপাল ওনার যে নীতি সেই সমস্ত নীতিগুলোকে উনি গো গেঁথে দিতেন বা অঙ্কিত করে দিতেন এখানে হোম মানে কী জানো হোম মানে হচ্ছে যেটা খুব অতি সক্রিয়ভাবে কার্যকর হওয়া তাকে এখানে হোম অর্থে ইউজ হয়েছে তাহলে এখানে উনি অতি সক্রিয়তা সহিত বা অতি সক্রিয়ভাবে ওনার যে নীতিগুলো সেগুলো অঙ্কিত করে দিতেন টু দেয়ার মাইন্ড তাহাদের মনের মধ্যে সেই সমস্ত ব্যক্তি যারা ওনার সঙ্গে রয়েছেন সেই সমস্ত ভাতৃবর্গের মধ্যে সেই সমস্ত ভাতৃবৃন্দের মধ্যে ওনার সেই নীতিগুলোকে কিন্তু অঙ্কিত করে দিতেন বা গেঁথে দিতেন উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্টস এবং উইথ গ্রেটার ফোর্স বলতে অধিক তর দৃঢ়তার সাথে এবং ভেহেমেন্টস বলতে প্রবল আগ্রহ সহিত সেগুলোকে কিন্তু উনি অঙ্কিত করে দিতেন আশা করি ক্লিয়ার বাট বাট অ্যাজ ই টোল দ্য টেল সেটা ক্লিয়ার করি একটু বাট অ্যাজ ই জাস্ট বাট অ্যাজ ই টোল দ্য টেল

হিস অম ডিসকাশন অম বলতে দেখো অম বলতে একটা প্রাণবন্ত প্রাণবন্ত ডিসকাশন বলতে আলোচনা ওনার যে প্রাণবন্ত আলোচনা যখন সেই প্রাণবন্ত আলোচনা বলতেন এবং সেইগুলো যখন ফরেনাররা শুনতেন যে সমস্ত বিদেশিরা ছিলেন সেই সমস্ত বিদেশিরা যখন ফরেন মাইন্ড ওনারা যখন শুনতেন সেই বিদেশি মন কুড নট হেল্প যেটা বলছি এটা খেয়াল রাখবে এপারটা পরে বাদ এটা পরে নিয়ে আসছি ঠিক আছে তাহলে কী বললাম দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প নোটিং দ্য প্যারক্স তাহলে সেই সমস্ত বিদেশি মন বা সেই সমস্ত বিদেশি আত্মা যারা আছেন বা যা যারা শুনছেন কুড নট হেল্প নোটিং এই কুড নট হেল্প নোটিং এটাকে আমি যদি হেবাচক করি তাহলে মাস্ট কি বললাম হেবাচক করলে মাস্ট অবশ্যই অনুভব করবে কী অনুভব করবে দ্য প্যারাডক্স প্যারাডক্সটা কি এখানে যে ওনার যে প্রচলিত মত বা যে চিন্তা ভাবনা তার যে উল্টো মানে উনি যে কথাবার্তা বলতেন না সেই সময়কার মানুষের ধর্মীয় গ্রামীণ তার তার পরিপ্রেক্ষিত নয় তার অন্যত্রে যে যুক্তি প্রদান করে উনি কিন্তু সেটা প্রদান করতেন তো সেইখানে বলছে সেই সমস্ত ফরেন মনগুলো ওনারা কী করতেন অবশ্যই সেগুলো অনুভব করতেন ওনার যে চিন্তা ভাবনা ওনার যে দর্শন সেগুলো কিন্তু ওনারা অনুভব করতেন উইথ সাম অ্যামিউজমেন্ট এবং অ্যামিউজমেন্ট বলতে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে পরিতৃপ্তি উইথ সাম অ্যামিউজমেন্ট এবং সেটা পরিতৃপ্তির সহিত কিন্তু সেই সমস্ত বিদেশি যারা আছেন তারা কিন্তু গ্রহণ করতেন এবার আমি যদি না অর্থে বলি সেন্টেন্সটা তাহলে কী হবে লাইনটা তাহলে না অর্থে বললে ওনার যে আলোচনা তার মধ্যে দিয়ে যখন সেই সমস্ত শুনতেন সেই সমস্ত আলোচনা যখন উনি প্রাণবন্ত ডিসকাশান করতেন প্রাণবন্ত আলোচনা করতেন সেই আলোচনা যখন বলা হতো এবং যখন ফরেনাররা শুনতেন ওনারা কখনো সেই অনুভব না করে থাকতে পারতেন না অর্থাৎ ওনার অনুভব করতে হবে ঠিক আছে অনুভব করতেন ওকে এবং কোন কোন বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে দেখো কেন অনুভব করতেন সেই জিনিসগুলো দেখো দ্য তেহসিলদার হিমসেলফ অ্যান্ড মেনি অফিসার অ্যান্ড সার্ভেন্ট অব দ্য পিলগ্রিমেজ বিন মুসলিমস তাহলে এখানে যে তেহসিলদার আমরা আগের পাটে বলেছিলাম তেহসিলদার নিজে এবং আরও যে সমস্ত অফিসার রয়েছেন কর্মরত অফিসার রয়েছেন সার্ভেন্ট চাকর চাকর যারা রয়েছেন অব দ্য পিলগিমিরেজ পিলগিমিরেজ এই সমস্ত এই তীর্থযাত্রা যে তীর্থযাত্রায় ওনারা বেরিয়েছেন সেই তীর্থযাত্রায় যে সমস্ত কর্মচারী রয়েছেন চাকর রয়েছেন বা ভিত্ত যারা রয়েছেন হ্যাড বিন মুসলিম তারা প্রত্যেকেই কিন্তু ইসলাম ধর্মাবলী তারা প্রত্যেকেই মুসলিম অ্যান্ড কিন্তু মুসলিম হলেও ওনারা সকলেই যাচ্ছেন অমরনাথে এই যে গুহার মধ্যে দিয়ে প্রবেশ করবেন সেই গুহার মধ্যে দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিভ টু দেয়ার এন্টারিং দ্য কেপ উইথ দ্য হিন্দু ওরসি পার্ট অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য সাইন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত পিলগ্রিমসরা রয়েছেন সকলেই হিন্দু যে সমস্ত ওড়সি পার্টরা রয়েছেন সকলেই হিন্দু কিন্তু নো ওয়ান হ্যাট নো অন হ্যাট ড্রিমড অফ অবজেক্টিভ কেউই এত জোর ওখানে রয়েছেন নো ওয়ান হ্যাট ড্রিমড কেউই স্বপ্নেও অবজেকটিভ বাঁধা দিতে পারবে না ঠিক আছে বাধা দেওয়ার যে স্বপ্ন সেটা কেউ দেখতেই পারে না যে বাধা দেবে এই বাধা দেওয়ার অবজেক্ট মানে বাধা দেওয়ার ড্রিমড মানে স্বপ্ন তাহলে হ্যাড নো নো ওয়ান হ্যাট ড্রিমড অবজেক্টিভ বাধা দেওয়ার স্বপ্ন কেউই দেখতেন না বা কেউই অনুভব মানে অ্যাকচুয়ালি এটা কী বলতে চাইছে যে বাধা দেবে এটা কেউ স্বপ্নেও ভাবতে পারতেন না কোথায় টু দেয়ার এন্টারিং এটি মানে প্রবেশ করা প্রবেশ করবেন ওনারা সেই প্রবেশ করতে দ্য কেপ কেপটা দেখতে পাচ্ছ এই যে প্রবেশদ্বার যেটা গুহা আর কি সেই প্রবেশদ্বারে উইথ দ্য হিন্দু ওরসিপার ওরসিপার বলতে যারা উপাসক বলো কিন্তু এখানে তীর্থয়াত্রী এখানে যেমন তীর্থযাত্রীরা রয়েছেন বা পুজারি ওনাদের সঙ্গে প্রবেশ করার জন্য কেউ কিন্তু বাধা দেবে সেটা কিন্তু স্বপ্নও ভাবতেন না অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট শ্রাইন তাহলে আলটিমেট আমরা আলটিমেট বলতে এখানে যথাসময় অ্যারাইভাল বলতে উপস্থিত আর শ্রেইন বলতে এখানে আমরা যেটা সিলাইন বলতে এখানে তোমাদের হচ্ছে যেটা ওই মন্দির অ্যাকচুয়ালি কিন্তু এখানে তীর্থস্থান অর্থাৎ এই যে তীর্থস্থানে যথা সময়ে তারা উপস্থিত হতেন এবং সেখানে প্রবেশ করবে হিন্দু ওরশ্রিপার যারা রয়েছেন তাদের সঙ্গে তারাও প্রবেশ করবেন এবং ওনাদেরকে যে বাঁধা দেবে এটা কিন্তু কেউ কখনো স্বপ্নেও ভাবতেন না ওকে আশা করি ক্লিয়ার তারপরে দেখো দ্য তেজ কী হট হোয়াট ইজ দিস দ্য তেহসিলদার কেম আফটারওয়ার্ড ইন্ডেট উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস বেগিং ফরমাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য বাই দ্য অ্যাস এবার এখানে আমরা কী দেখতে পাচ্ছি দ্য যিনি আমরা এখানে যে ছিলেন কেম এসেছিলেন আফটারওয়ার্ড পরবর্তী সময় কিছু সময় পরে উনি এসেছিলেন ইন্ডেট উইথ গ্রুপ অফ ফ্রেন্ডস এবং উনি ওনার বন্ধু সম্ভবত ওনার সার্কেল বন্ধুদের সহিত উনি এসেছিলেন বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স এবং বেগিং বলতে রিকোয়েস্ট করা রিকোয়েস্ট করতে ফর্মাল বলতে যে সময় যে রীতি রীতি যদি মেনে যেগুলো করা হয় তাহলে সেই ফর্মাল অ্যাকসেপ্টেন্স বলতে গ্রহণ করার জন্য স্বামীজির দ্বারা গ্রহণ করবেন স্বামীজি তাকে কী হিসাবে গ্রহণ করবেন তাদেরকে ডিসেপ্লিন শিষ্য হিসাবে অর্থাৎ স্বামীজি ওনাদেরকে যে শিষ্য হিসাবে গ্রহণ করবেন সেই জন্যই ওনারা কিন্তু সেখানে এসেছিলেন এবং সেটাকে নিয়ে এসেছিলেন কারা তহসিলদার যিনি ছিলেন উনি ওনার যে কয়েকজন বন্ধু সেই কয়েকজন বন্ধুকে নিয়ে স্বামীজির কাছে এসেছিলেন এবং কিসের জন্য এসেছিলেন শিষ্যত্ব গ্রহণ করবার জন্য স্বামীজির কাছে কিন্তু তারা উপস্থিত হয়েছিলেন ওকে ইন দিস নো ওয়ান সিমস টু ফাইন্ড এনিথিং ইন কংগ্রাস অ্যান্ড অর সারপ্রাইজিং এবং ইন দিস এই এই বিষয়ে বা এই এই যে ওনারা এসছেন অন্য ধর্মাবলী মানুষ এসছেন এবং ওনারা যে তীর্থযাত্রা সঙ্গ দিয়েছিলেন এবং ওনারা যে ওনার শিষ্যত্ব গ্রহণ করবে বলে এসেছেন এই বিষয়ে নো ওয়ান সিমস কাউকেই মনে হচ্ছিল না বা কারোর কাছে মনে হয়নি নো ওয়ান সিমস টু ফাইন্ড কারোর কাছেই মনে হচ্ছে না সিম মানে মনে হওয়া নো ওয়ান মানে কারোর কাছেই নয় তাহলে কারোর কাছেই মনে হচ্ছিল না এনিথিং কোনো কিছুই ইন কংগ্রাস কংগ্রেস বলতে যেটাকে আমরা বলি বেমানান বা বেক্ষাপটা বলতে পারি বা বৈশা বলতে পারি অর সারপ্রাইজিং বিস্ময়কর তাহলে কারুর কাছেই কিন্তু মনে হচ্ছিল না যে ওনারা এসছেন ওনারা অন্য ধর্মের মানুষ এটা কিন্তু কারুর কাছে এটা বেক্ষাপ মনে হচ্ছিল না যে অন্য ধর্মের মানুষ এসে স্বামীজির স্বামীজির যে গ্রহণ করছেন এরা ওনাদের কারুর কাছে কিন্তু বেমানান মনে হয়নি বা কারুর কাছে কিন্তু একটা অবাগের বিষয় বলে মনে হয়নি কারণ প্রত্যেকেই জানে যে স্বামী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন ওনার কাছে কোনো ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কোনো বিভেদ নেই সমস্ত ধর্মের মানুষ কিন্তু এখানে এসে ওনার শিষ্যত্ব গ্রহণ করতে পারেন বা ওনার সঙ্গে থেকে ওনার আইডোলজি ওনার আদর্শ নিয়ে কিন্তু সমস্ত রকম কার্যকর্ম বা সমস্ত রকমভাবে তার আত্ম উপলব্ধি করতে পারবেন নিজের থেকে যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে সিস্টার সৃষ্টানিবেদিতা উনি কিন্তু অন্য দেশের থেকে চলে এসেছেন স্বামীজিরকে অনুসরণ করে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু ওনারা উনি চলে এসছেন স্বামীজির কাছে ঠিক আছে এবং সেটা আমরা আরও ডিটেলসে আমরা পার্ট ওয়ানে বলেছিলাম কারণ আমরা পার্ট ওয়ানে অনেক ডিটেলসে আমরা ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছিলাম তো যারা সম্পূর্ণভাবে দেখলে আশা করি বুঝতে পেরেছো কতটা হেল্পফুল এই সমস্ত ক্লাসগুলো তো সেই কারণে বলবো অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে তোমরা বন্ধু মধ্যে শেয়ার করো তোমার যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে ফেসবুক বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তোমরা ছড়িয়ে দাও যাতে সকলে কিন্তু ক্লাসটা দেখে হেল্প পেতে পারে ঠিক আছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ক্লাস তোমাদের প্রোভাইড করছি এবং যেগুলো রয়েছে সমস্ত প্লে লিস্ট করে দিয়েছি আর পরীক্ষার আগে পর্যন্ত ফুল প্রস্তুতি তোমাদের করিয়ে দেবো কোনো রকমভাবে তোমাদের টেনশন করার প্রয়োজন নেই তো একটাই রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবে না